ছেলে তো মিথ্যাচার করছে সব সময়। আমি একজন ভদ্র মহিলা সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না, সেটা জনগণ বিবেচনা করে। সারা গাজীপুরে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজমান। গাজীপুরবাসী দৃঢ় প্রতিজ্ঞ যে আগামী 25 তারিখে এই নির্বাচনটি হবে সম্পূর্ণভাবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন। নারীর প্রতি আমি হামলা করি কি না তার একটা মানুষের চরিত্র কি তার সবচেয়ে বড় সাক্ষী দিতে পারেন তার স্ত্রী। আপনারা আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করুন, আর যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে তাদের স্ত্রীর কাছে জিজ্ঞেস করুন। অবস্থাই দেখতে পাচ্ছেন, তিনি যেখানে যাচ্ছেন আপনি লক্ষ্য করেন সেখানে গণমানুষের উপস্থিতিটা কি। সুতরাং মানুষ একটা নিরপেক্ষ ভোট চাচ্ছে। সরকার এবং ইলেকশন কমিশন শত ধরনের উদ্যোগ নিয়েছে এই সুষ্ঠু নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে। গাজীপুরবাসীর মুখে আগে যেমন তিনি দুর্নীতির মাধ্যমে চুনকালি দিয়েছেন, আবার মানুষকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের একটার পর একটার নাটকের অবতারণা তিনি করেন। একজন ভদ্র মহিলা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে জনসমর্থন যে তার শূন্যের কোঠা এটা বোঝা যায়। ছেলে তো মিথ্যাচার করছে সব সময়। আমি একজন ভদ্র মহিলা সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না, সেটা জনগণ বিবেচনা করবে। ধন্যবাদ।